আবারও অবরোধ হরতালের ককটেলে আহত হলো এক স্কুল ছাত্র ফাহিম। মধ্যবাড্ডার কাঁচাবাজার গলির বাসার সামনে এসে পৌঁছানোর সাথে সাথে কে বা কারা তার পিছন থেকে ককটেল ছুড়ে মারে, এতে তার হাতের আঙুল ও পেটে গুরুতর আঘাত পায়। সোমবার স্কুল শেষে বাসায় ফেরার পথে এ হামলার শিকার হয় ফাহিম। বাবা শহীদ রিক্সা চালক এবং মা নাসিমা একজন গার্মেন্টস কর্মী। দুই ভাই বোনের মধ্যে ফাহিমা ছোট, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে। বাবা মায়ের সাথে সে মধ্যবাড্ডার কাঁচাবাজার এলাকায় সজীব মেম্বারের ভাইয়ের বাসায় থাকে। আহত অবস্থায় ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে ভর্তি করা হয়। কথা হয় ফাহিমের চিকিৎসক ডক্টর হাসানের সাথে। তিনি বলেন ডান হাতের আঙুল ও পেটে জখম হয়েছে তার, তবে শরীরে কোনো স্প্লিন্টার নেই। অবস্থা বেশ খারাপই বলা যায়। ডান হাতের আঙুলে বেশ অনেক জায়গায় বেশ আক্রান্ত হয়েছে এবং পেটের উপরে তার আর একটা ইঞ্জুরি আছে। হয়তো পেটের ভিতর পর্যন্ত যায় না, কিন্তু উপরে পেটের উপর বেশ খানিকক্ষণ চামড়া গেছে এবং সেটা বেশ খারাপই আর কি। না, এটা আমরা এমনি ফিজিক্যালি পাই না এবং এক্সরেতেও কোনো স্প্লিন্টার পাই না। এদিকে ফাহিমের মা নাসিমা কান্নাজনিত কণ্ঠে বলেন, সকালে আমি কাজে যাওয়ার পর খবর পেয়ে এসে দেখি ফাহিমের এই অবস্থা। ফাহিম ককটেলের আঘাতের কারণে সঠিকভাবে কথা বলতে পারছে না, তবে তার অস্পষ্ট কথা আর শারীরিক ভঙ্গিমায় জানালো সে কাউকেই দেখেনি এবং কিছু মনে করতে পারছে না। আহতের প্রতিবেশী রফিক জানায়, আমরা শব্দ শুনে দৌড়ে এসে দেখি যে ফাহিম আহত অবস্থায় পড়ে আছে। ওই আবুর হোটেলের গলির আদর্শনগর গলি, হ্যাঁ, এই গলির সামনে আর কি এই অবস্থা হয়েছে। খালি আওয়াজ হয়েছে, ওইটাই আলাপ পাইছে আমরা। হ্যাঁ হ্যাঁ, এটার লাগে আর একটা বাচ্চা ছিল। হ্যাঁ, অবস্থা পায়ে পায়ে সমস্যা হয়েছে। ওর হাতে ছিল না, ও হয়েছে বাচ্চার হাতে ছিল। তবে ঘটনার অন্যরকম বর্ণনা দিলেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল। তিনি বলেন, অজ্ঞাত দুই ব্যক্তি ফাহিমকে একটি প্যাকেট দেয়, তাতে একটি ককটেল ও একটি বল ছিল। ওই ককটেলের আঘাতে সে আহত হয় আর বলটি জব্দ করা হয়েছে।